500 বছর পুরনো পরিত্যক্ত রাজধানী। কাঠ ও পাথরের তৈরি অদ্ভুত দুর্গ। 33 কোটি দেবদেবীর একমাত্র দুর্গ। আসাম থেকে আনা কামরূপ কামাখ্যা মূর্তি, বিশাল দরজাগুলির গায়ে অসাধারণ কারুকার্য। মাঝ রাস্তায় বদ্রীনারায়ণ মন্দির। সমুদ্র পৃষ্ঠ থেকে 2600 মিটার উপরে দুর্গের ওপর থেকে অসাধারণ সাংলা উপত্যকা। এসব নিয়ে এবারের পর্ব ভূষর রাজ্যের পরিত্যক্ত রাজধানী কামরূপ ফোর্ট। সকাল সকাল ঘুম থেকে উঠে আপেল বাগানের মধ্যে দিয়ে বেরিয়ে পড়লাম। সকালের মিঠে রোদ মেখে আর চারিদিকের নাম না জানা অসংখ্য ছোট বড় রংবাহারি গাছের মধ্য দিয়ে সরু পথে ছোট্ট একটা ট্রেকিং। দুদিকে থাকা আপেল গাছে ঝুলে থাকা আপেল আপনাকে হাতছানি দিয়ে ডাকবে আর আপনাকে বাধ্য করবে আপেল গাছ থেকে আপেল পাড়ার জন্য। তবে ভুল করেও গাছের মালিকের অনুমতি না নিয়ে গাছ থেকে আপেল ছিঁড়বেন না, বিপদে পড়তে পারেন। তাও আমরা আপেল চুরি করেছি, কিন্তু প্রমাণের অভাবে ধরা পড়েও কোনো বিপদ হয়নি। ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নিন। ওই যে ব্ল্যাক কালারের একটা ফোর্ট দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে কামরূপ ফোর্ট। ড্রাগন আঁকা গেটের তলা দিয়ে পাহাড়ে ওঠা আরম্ভ করে 329টা সিঁড়ি ভেঙে পৌঁছাতে হবে কামরূপ ফোর্ট। কিছুটা হাঁটার পরই পৌঁছে গেলাম বদ্রীনারায়ণ মন্দির। কামরূপ ফোর্ট যেতে গেলে পথেই পড়বে বদ্রীনারায়ণ মন্দির। ১৫শ শতকের তৈরি কাঠ ও পাথরের অপূর্ব নকশা দেখে আপনার মন মুগ্ধ হতে বাধ্য। টোটাল কতগুলো সিঁড়ি? নাম তো 450 সিঁড়ি বেয়ে তারপরে উঠতে হবে। ঠিক আছে, গোনা আরম্ভ করে দিয়েছি, এবার গুনতে গুনতে দেখবো 450 হয় না বেশি না কম। যত উপরের দিকে উঠছিলাম তত সুন্দরী হয়ে উঠছিল সাংলা উপত্যকা। ওই দূরের পাহাড়ে সূর্যের আলো পড়েছে সামান্য একটুখানি, মানে এদিকটা ইস্ট আর ওদিকটা ওয়েস্ট।
অসম্ভব সুন্দর এই গ্রামটা, আপেলের বাগান চারিদিকে, এদিকে ওইদিকে। হিমাচলের বিউটি দেখতে হলে বন্ধুরা এই ছোট্ট একটা ফ্রেমে দেখা সম্ভব নয়, আপনাকে নিজের চোখে দেখতে হবে, নিজে এসে এটাকে ফিল করতে হবে। এর বিউটি এক অনবদ্য বিউটি যা প্রকৃতি এখানে ঢেলে সাজিয়ে দিয়েছে। চারিদিকে ওই যে ওইদিকটা বরফের পাহাড়, সানরাইজ হচ্ছে ওইদিক থেকে, এইদিকে এই গেট হচ্ছে আপনার কামরু ফোর্টে যাওয়ার জন্যে, এদিকে পাহাড়ের উপরে চূড়ায় সামান্য একটু রোদের ছোঁয়া, ওইদিকটা বরফ কিন্তু এখনও রোদ পড়েনি। এই যে পুরো বিউটিটা আপনারা দেখছেন, এটা শুধুমাত্র এসে ফিল করতে পারবেন। আন্টি কামরু ইধারে, ইয়া ইধারে, ইয়ে ওয়ালি, এখানে কাঠ সঞ্চয় করে রাখা হয়েছে, মানে আর ঠিক মাসখানিক পরে যখন এখানে বরফ পড়বে এবং পুরো কানেক্টিভিটি কাট হয়ে যাবে, এই জায়গাটা মানে বিশ্বের মানচিত্র থেকেই আলাদা হয়ে যাবে, তখন এখানে কোনো কিছুই কানেকশন থাকবে না। তো জ্বালানির জন্য এই কাঠগুলো এরা ঠিক জায়গা মতো যার যার তার জোগাড় করে রাখে। আরেকবার চেষ্টা করছে অমিত, আর একটু যদি হাত বাড়াতে পারে তাহলে হয়তো পেয়ে যাবে আপেলটা। অমিত কাম অন, অমিত ইউ ক্যান ডু ইট, কাম অন। অমিত ছেড়ে দিল হাত, আরেকজন দেখি, ইয়েস ইয়েস পারছে পারছে পারছে, কাম অন কাম অন, পেয়ে যাবে পেয়ে যাবে, আরেক চেষ্টা করতে হবে। দেখো আরেকবার চেষ্টা করে, তাহলে পারলে না। কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কামরু ফোর্ট। আর পৌঁছে সবার আগে চোখে পড়ল সুন্দর নকশা করা বিশাল একটি কাঠের দরজা। একটা হাঁক দিতেই যিনি বেরিয়ে এলেন একজন মহিলা, উনি নাকি এখানকার গার্ড। এই দুর্গে প্রবেশ করার আগে আপনাকে নিয়ম অনুযায়ী পড়তে হবে কিন্নরী টুপি আর কোমর বন্ধন। আমাদেরও তার ব্যতিক্রম হল না। 300 বছর আগে ভূষর রাজার রাজধানী এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সারাহান ও তারপর রামপুর। কামরু ফোর্টের পাশেই আছে কামাখ্যা মায়ের মন্দির। কামরু ফোর্ট চত্বরে ঢুকে জানতে পারলাম যে কামরু দুর্গের ভেতরে সাধারণ মানুষের ঢোকা নিষিদ্ধ। মূল ফোর্টে ঢুকতে পারবেন শুধুমাত্র ভূষর বংশের বংশধরেরা এবং পুরোহিত। তো ফাইনালি আমরা ফোর্টে পৌঁছে গেছি। একদম আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা ফোর্ট, এখানে 33 কোটি দেবতার পুজো করা হয়। আর ঠিক তার পাশেই মা কামাখ্যার মন্দির। আর এই মন্দিরে মানে ফোর্টে ঢুকতে গেলে এই টুপি, হিমাচলি টুপি, মানে মাথা ঢাকা থাকতে হবে, এটা একদম কম্পালসারি। প্লাস এই একটা দড়ি দিয়েছে কোমরে বাঁধার জন্য। ভালো, খুব সুন্দর এই এলাকার সাংলার সব থেকে উঁচু জায়গা এই ফোর্টটা অবস্থিত, সুন্দর লাগছে জায়গাটা, একদম মনোরম। তিন দিকে পাহাড় দিয়ে ঘেরা, সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা মন্দির। তো এটা কেমন লাগলো আপনাদের বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি, তো স্টে টিউনড। আর সেটাই করবেন যেটা আমার ভালো লাগবে, অ্যান্ড আপনার লাইফ, এনজয় ইয়োর লাইফ। দেখিয়ে ইহা পে জেসে কি মে তো বস ইস ফোর্ট কো দেখ রাহা হুঁ, বস ইসকে বারে মে অর কুছ পতা হি নাহি হ্যায় মুঝে। নাহি আপ কোয়েশ্চন করো না, ক্যা পুছনা চাহতে হ্যায় ইসকে বারে মে, ক্যা জানকারি দেনা চাহতে হ্যায়। মতলব ই মন্দির জো হ্যায় জো ইসকো ফোর্ট কাহা জা রাহা হ্যায়, কিতনা পুরানা হ্যায়? 1100 সাল পুরানা হ্যায়। 1100 সাল পুরানা হ্যায়।
किसने बनवाया था इसको? ये राजा बीरबल सिंह, मुख्यमंत्री बीरबल सिंह नहीं थे, उनके पूर्वजों का है। 121 राजों ने यहाँ पर राजशासन चलाया यहाँ पर ना। अच्छा जी, और इसके अंदर कौन से देवता को पूजा किया जाता है? 33 करोड़ देवी देवता बताते, मतलब सभी को पूजा जाता है। पूजा जाता है हिंदू में, जो जितना देवी देवता है उनको पूजा, सभी को पूजा जाता है। ऐसा है अंदर बहुत खतरनाक देवी देवता है बताते हैं। अच्छा जी, तो आम आदमी अंदर जाना अलाउ नहीं है। आम आदमी मतलब जैसे आप तो यहाँ के? नहीं नहीं नहीं, कोई नहीं। आप भी अभी तक गए नहीं है? कोई नहीं। आप भी अंदर नहीं गए? नहीं 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 गए। नहीं, तो आपको अंदर जाने की इच्छा नहीं होती है? इच्छा होती है लेकिन अलाउ नहीं है, तो क्या कर सकते हैं। अच्छा जी, तब तो मैं भी नहीं जा सकता। नहीं 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 जा सकते। अच्छा जी, चलिए, अगर अंदर देवी देवता है तो हमारे अच्छे के लिए ही है। हाँ हाँ, हमारे मंगल कामना के लिए ही वो यहाँ है। उनसे आराधना करो जी, पूजा याचना करो, आके मनोकामना पूर्ण करते हैं बताते हैं यहाँ के गाँव वाले ना। जी ओके। और राजे जी, उनका राज्य अभिषेक यहीं पे होता है। अच्छा, यहाँ पे अभी भी राजकाज चलता है? राज्य अभिषेक राजकाज नहीं चलता, राजकाज नहीं चलता, लेकिन बट फिर भी जो रजवाड़ा फैमिलीज है उनका राज्य अभिषेक यहीं पे होता है। जैसे राजा बीरभद्र के बाद अभी टिंका बाबा जो अपने राजा जी है राजकुमार, अच्छा जी, राजा बने, उनका राज्य अभिषेक भी यहीं पे। अच्छा, उसके बाद उनके बाद जो उनके बेटे आएंगे, उनके बेटे उनके बेटे, ये परंपरा चलती रहेगी? यहाँ पर नहीं होगा, रामपुर में होगा। 121 का हो गया ना यहाँ पर, मतलब 121 का हुआ यहाँ पर, राज तिलक हुआ। 121 राजाओं का तिलक यहाँ हुआ, राज तिलक यहाँ हुआ। ओके, फिर उसके बाद अब रामपुर में होता है, सरान में होता है। अच्छा, भैया, साल में कोई मेला या कोई पूजा बड़ा वाला? मैं खुद यहाँ घूमने आज ही आया हूँ। अच्छा, आप कहाँ से? मैं बाबा से। अच्छा जी, बाबा किधर? अच्छा जी, पिन बाबा। या साल में कभी बड़ा पूजा होता है? दिसंबर में होता है ना, उस समय यहाँ जितने भी छोटे जितने भी देवी देवताओं का मूर्ति है ना, उधर आगे ले यहाँ ले जाते दर्शन के लिए। उस दिन होगा आप सबको दर्शन वहाँ, छोटा सा मंदिर जैसा नहीं दिख रहा है। अच्छा, वहाँ ले जाके साल में एक ही दफा निकलते हैं, वहाँ दर्शन कर सकते हैं। छोटा मंदिर टाइप नहीं है यहाँ साल? जी जी जी, वहाँ पर दिसंबर ये 10 बजे लॉक हो जाता है, सुबह 8 बजे तक देखते हैं। সারা রাস্তা আমাদের ও গাইড করে করে এনেছে এই একটা মাত্র বিস্কুটের জন্য, তাহলে ওর পাওনাটা ওকে দিয়ে দেয়াই হোক। দিয়ে চলো, দিয়ে দাও, এক জায়গায় অনেকগুলো পুরো ঢেলে দেবো না, হাফ রেখে দাও, হাফ নিয়ে চলো, আমরা খাবো। ছেড়ে দাও, এবার চলো, ও বিস্কুট খাক, আমরা পুরো গ্রামটাকে এক্সপ্লোর করি, অর্ধেকের বেশি তো হয়েই গেছে, আর একটুখানি আছে। খুব সুন্দর গ্রামটা, চারিদিকে আপেল বাগান, আপেল বাগান আর অনেক রকম নানান রকম ফুল, নানান রকম গাছ। কেমন লাগলো অমিত? খুবই ভালো লাগছে। এক কথা, এর থেকে আর কিছু পড়ার? আর ধনঞ্জয় দার এক্সপ্রেশন কি? আর সকালবেলায় মর্নিং ওয়াকে এসে আমরা গ্রামটাকেও এক্সপ্লোর করলাম, আর তার সাথে সাথে খুব ভালো, যদি সিজনে আসা যেত আর। হ্যাঁ, সিজনে আসা গেলে আরও সুন্দর, আর এক মাস পরে আসলে আবার এখানে পুরো বরফে কভার থাকবে। তো দুটো টাইমই বেস্ট। আর এখন আমরা এসেছি এই টাইমটা, একদম কোনো রাশ নেই, একদম খালি, ফাঁকা ফাঁকা, দারুণ, অসাধারণ।